আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি তাজিন আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ছোটোবেলায় হকার মামাদের কাছে কেনা এই কটকটি এবং মেলার মাঠের বাতাসের কথা কি কারো মনে আছে আমি তো ভীষণ মিস করি দিনগুলোকে আর তাই বাসায় আজকে তৈরি করে ফেললাম সেই পুরনো স্বাদের কটকটি এবং মজাদার বাতাসা চলুন ভিওয়ার্স দেখে নিই আজকে এটা কীভাবে তৈরি করছি তার দুইটা রেসিপি তো আমি প্রথমে আজকে কটকটি তৈরি করব তার জন্য প্রথমে জায়গাটা সেট করে নিতে হবে আমি একটি বেকিং পেপার কেটে এভাবে একটি ট্রের উপরে বসিয়ে দিয়েছি আর এটা সর্বপ্রথম করতে হবে তারপরে আপনি কটকটি তৈরি করতে চলে যাবেন তো এখন আমি নিয়ে নিচ্ছি একটি প্যান জায়গাটা রেডি করে নেওয়ার পরে একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ চিনি আর যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক নিতে হবে পানি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর তাই নিয়ে নিচ্ছি তার অর্ধেক মানে ওয়ান ফোর্থ কাপ পানি আপনি যদি চিনিটা আরও একটু বেশি বাড়িয়ে নেন সেক্ষেত্রে পানিটাও তার অর্ধেক নিতে হবে এক কথায় আপনি যতটুকু চিনি নেবেন তার অর্ধেক নিতে হবে পানি এখন আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে এই প্যানটা বসিয়ে দিয়েছি আর একটি স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকছি চারপাশে যে চিনির অংশটা লেগে থাকছে সেটা এভাবে সরিয়ে এনে মাঝখানে দিয়ে দিতে হবে এরকম করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির রংটা একটু লালচে হয়ে আসে যেটাকে বলে ক্যারামেলাইজড তো এটা ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর এটা রংটা দ্রুত চলে আসার জন্য কখনোই চুলা আঁচটা বাড়িয়ে দেবেন না এতে করে চিনিটা দ্রুত পুড়ে যাবে আর একদম তিতা লাগবে কটকটি খেতে আমার চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে দেখুন রংটা অনেকটাই চলে এসছে তো যখন এটা ক্যারামেলাইজড হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত রঙ চলে আসবে সেই পর্যায়ে আমি চুলা রসটা বন্ধ করে দেবো এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন স্ক্রিনে যে চিনির রংটা ঠিক কেমন এসেছে এখন আমি চুলা বন্ধ করে দিয়ে এটা আবার এভাবে নাড়ছি আর খুব দ্রুত একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আধা চা চামচ পরিমাণ আমি বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার না আমি আবারও বলছি বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে খুব দ্রুত নাড়তে হবে এভাবে এবং এটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে যে কারণে বেকিং যেই পেপারটা আমি বিছিয়ে রেখেছিলাম আগে থেকে সেটার উপরে ঢেলে দিতে হবে এটা খুব দ্রুত শক্ত হয়ে যায় যে কারণেই কিন্তু আগে থেকে বেকিং পেপারটা অবশ্যই সেট করে রাখতে হবে তো আমি এখানে বেকিং পেপারের উপরে এটা ঢেলে দিচ্ছি এভাবে করে দেওয়ার পরে আমি একটু স্প্যাচলা দিয়ে নেড়ে দিচ্ছি আর একদমই ভুল করেও এতে হাত দিতে যাবেন না এটা অনেক গরম থাকে আর চিনি যেহেতু এটা খুব সহজেই হাতটা পুড়ে যাবে আর দেখবেন ঠান্ডা হওয়ার পরে খুব সহজে এভাবে বেকিং পেপার থেকে আপনি এটা তুলে নিতে পারছেন তো একটু চাপ দিলেই এভাবে ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স একদম পারফেক্ট টেক্সচার তো এই তো এই ছিল আমার কটকটির রেসিপি এখন চলে যাচ্ছি বাতাসের রেসিপিতে কটকুটির রেসিপিতে আমাদের দুইটা উপকরণ লেগেছে বেকিং সোডা আর চিনি আর বাতাসের তৈরিতে শুধুমাত্র চিনির ব্যবহারটাই থাকবে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর নিয়ে নিচ্ছি তার অর্ধেক মানে ওয়ান ফোর কাপ পানি আপনি এটাও সেই একই মাপের যতটুকু চিনি নেবেন ততটুকু তার অর্ধেক পরিমাণ পানি নিতে হবে এখন আপনি যদি এক কাপ পরিমাণ চিনি নেন অর্ধেক মানে হাফ কাপ পরিমাণ পানি নিতে হবে এটাও আমি মিডিয়াম হিটে দিয়ে এভাবে অনবরত নাড়ছি আর চারপাশ থেকে এভাবে এক জায়গায় করে এনে দিচ্ছি বারবার যাতে চারপাশটা পুড়ে না যায় তো এভাবে করে নাড়তে থাকতে হবে এভাবে আমি ঘড়ি ধরে ঠিক ঠিক তিন মিনিটের মতো নাড়ব এটি করে হয়ে যাবে যেহেতু আমরা এখানে অর্ধেক পানি দিয়েছিলাম আর চিনিটা আমরা চুলা রাস্তা মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি এটা আরও ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম হাতে নিয়ে একটু চেক করে দেখতে পারেন যখন দুই তিন শিরা আসবে ঠিক দুই তিনটে শিরা একটু গাঢ় হয়ে যাবে তারের মতো দুই তিনটে তারের মতো সরি আমি ভুল বলেছি দুই তিনটে তারের মতো হাতে নিয়ে দেখতে হবে তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে আর আমি এখন খুব দ্রুত এরকম একটি চামচ দিয়ে এভাবে করে বাতাসের শেপ দিয়ে নিচ্ছি আপনারা যদি রাউন্ড শেপে চান সেক্ষেত্রে যে আমরা কেক মোল্ডগুলো কাপ কেকের ব্যবহার করি সেটার উপরেও দিতে পারেন আর এটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে দেখুন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে গেছে আর বাকি চিনিটা এরকমভাবে জমে গিয়েছে এটা কি ফেলে দেব একদমই না এটাতেও আমি খুব সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো এখন আমি আবার এটা চুলায় দিয়ে গলিয়ে নিচ্ছি দেখুন ঠিক এভাবে তো এটা হয়ে গেছে চিনিটা গলে গেছে আবার আমি এটা বাতাসের শেপ দিয়ে নিব আমরা মেলার মাঠে যে বাতাসাগুলো কিনতে পেতাম সেগুলো কিন্তু একদম রাউন্ড শেপের থাকতো না সেগুলো কিন্তু এরকমই শেপ থাকে তো এই জন্য আমি আর রাউন্ড শেপের করতে যাই না আর্টিফিশিয়ালভাবে ন্যাচারাল যে শেপটা সেটাই দিয়েছি তো আর এটা বেকিং পেপার থেকে খুব সহজেই আপনি তুলে নিতে পারবেন এভাবে করে হালকা একটু হাতেই তুলে নিতে হবে তো এই তো এই ছিল আমার বাতাসের রেসিপি এগুলো আমি এখন আপনাদের দেখাচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা শক্ত হয়েছে এবং শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে এই তো একদম পারফেক্ট টেক্সচার এটারও তো এই ছিল আমার কটকটি এবং বাতাসের রেসিপি আশা করছি আপনাদের দুটো রেসিপিই ভালো লেগেছে আস অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ফিরে আসবো অন্য কোনো দিন ভিউয়ার্স নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন